কবি জালাল উদ্দিনের শুভবাণী বা মুখের বাণী, আসে আভায়াতের পানি দেহের মধ্যে আসে জানি, চিনতে কয়জন পারে। আমরা জানি হায়াত, দুনিয়াতে একদিন আসছি, আবার দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। পালাই হলো দুইটা, একটা আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। হায়াত, রেজেক, ধন দৌলত মালিককে? আল্লাহ, তাই না বাবা? আমরা বলি না মুখ দিয়েছে যে রেজেকও দেবে সে, অথচ গানের মধ্যে বলা হলো জালালউদ্দিনের মুখের বাণী, আব হায়াতের পানি দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে। সরকার, দেহের মধ্যে আব হায়াতের পানি আছে, এটা কোন জায়গায় আছে? আর যদি থাকে, আপনারা খাইয়া অমর হইয়া কিয়ামত পর্যন্ত বেঁচে থাকেন না কেন? চর্ম চোখের আড়াল হয়ে যান কেন? খুঁজে পাই না কেন? বর্জকের কথা বললেন আপনি, মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি বলেছেন মাত্র 18টা সেকেন্ড, 60 সেকেন্ডে হলো 1 মিনিট, মাত্র 18টা সেকেন্ড কেউ যদি তার আপন আপন মুর্শিদের ছবি মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত পূর্ণাঙ্গ কায়া এনে এর পরে ভক্তি দিতে পারে, ওর নাম হয় ভক্ত। আর সাইজি বলেছেন ভক্তের দ্বারেই বাধা আছে সাই। আমি জানব এই 18টা সেকেন্ড কেন, 1 মিনিটও কেন, ঘন্টায়ও অনেকের পূর্ণাঙ্গ কায়া আসে না বাবা। আপনি মুরাকাবার ধ্যান করবেন, ধ্যানে বসেন, আপন আপন মুর্শিদের ছবি সামনে আনেন, হয় শুধু মুখটুক আসবে, হাত আসবে, বুক আসবে, পা আসবে, পূর্ণাঙ্গ কায়া আনা এত সহজ ব্যাপার না। যারা শেউরে আমি হৃদয় থেকে সম্মান করি, ভক্তি করি, কোটিতে কোটি। লালন সাইজি বলেছেন মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক যারা। ও সরকার, এই মানুষের করণ এটা সবাই জানে না, যারা রসিক তারাই একমাত্র জানে। এই রসিক হওয়ার কর্মটা কি আপনি বলবেন? আর আব হায়াতের পানি দেহে কোন জায়গায় আছে? এ কি আসার কোনো সময় সীমা আছে? এটা কিভাবে আহার করে? আর এটা খাওয়ার পরেও আপনারা বেলায়েতের গুসাই আমাদের চর্ম চোখের আড়ালে চলে যান, কেন যান? আপনি বেলায়েতের ভূমিকায় গান করছেন, আলোচনা করছেন, আমাকে প্রশ্ন করলেন এবং আলোচনার মধ্যে গিয়ে আপনি বললেন মাওলা আলী ছাড়া কোনো বেলায়েত নাই। আমি জানব দেহের ভিতরে আলীর স্থানটা কোথায়, মাওলা আলীর জায়গাটা কোথায়, মাওলা আলীকে দেখার কৌশলটা কি? আর মাওলা আলী ছাড়া যদি বেলায়েত না থাকে, তাহলে মাওলা আলী সেজদারত অবস্থায় যখন ছিলেন ওনাকে শহীদ করা হলো, মাওলা আলী কি জানতেন না? যিনি বেলায়েতের সম্রাট, যার উপরে কোনো যোদ্ধা নাই, যিনি মুমিনদের নেতা, আমার নবীজি বলেছেন আমি যদি জ্ঞানের শহর হই, আমি জ্ঞানের শহর, মাওলা আলী হইল তার দরজা। সব কিছুই ঠিক আছে, আমি মানলাম,
আপনারা বেলায়েতের গোসাই, আপনি বলেছেন মুর্শিদ হইল জাতে খোদা। তা আমার মাওলা আলী যদি জাতে খোদা হয়, সাধারণ জীবের হাতে সেজদারত অবস্থায় উনি কতল হইলেন কেন, বিষয়টা কি আপনি একটু বলবেন দয়া করে, এটা একটু জানব। কথায় কথা বাড়ে, ভজনে পেট বাড়ে। তা আমি একটি গানের মধ্যে আগে যাই, যে প্রশ্ন আমাকে করা হলো চেষ্টা করব জবাব করার জন্য আমাকে সময় দেওয়া হয়েছে, এই জন্য আমিও আপনাকে একটু আগেই প্রশ্ন করে রাখলাম, তাই না? আল্লাহর নূরে নবী, নূরের মধ্যে কোনো ভেজাল আছে? এখানে কোনো রকম কোনো অবিশ্বাস করা যাবে না, তিল পরিমাণ অবিশ্বাস করা যাবে না। আল্লাহর নবীর নূরে যদি 18,000 মাখলুকাত হয়, আবু জেহেল এরকম তেরা হইল কেন, নমরুদ এরকম বেকা হইল কেন? আপনি যে বললেন ফেরাউন, এদের শেষ পরিণতি তো জানেন সরকার, এক বাবার 5টা পুত্র সন্তান, বাবা হলো পিশাব, একজন নায়েবে রসুল, একজন আল্লাহর অলি, ওনার 5 পুত্রই কি আল্লাহর অলি হয়, খেলাফতপ্রাপ্ত হয় না? সৃষ্টি জগতে আমার নবীজির ধরে যখন রুহু ফুৎকার করা হলো, এই ঘটনাগুলো আমাদের রজব আলী দেওয়ান সাহেবের ভক্ত ছেলে কাজী বেনজির হক চিস্তি তার বেহুশের চৈতন্য দান বইটার মধ্যেই পাওয়া যায়। যখন রুহু ফুৎকার করা হলো, ধরে আল্লাহ হুকুম করলেন সমস্ত রুহুকে এক জায়গায় একত্রিত করো, আমার নূরে মোহাম্মদীকে ওরা সকলে দর্শন করুক। সেই সৃষ্টি জগতে, রুহু জগতে, ওই রুহু জগতে সকলে সেখানে একত্রিত হয়েছিল সত্য মন থেকে, সবাই আমার নূর নবীজিকে গ্রহণ করতে পারে নাই, মেনে নিতে পারে নাই। আমাদের বর্তমান সমাজেও কিছু মানুষ আছি বাবা, আমরা অনেক আল্লাহর অলির দরবারে যাই, গিয়ে ব্যঙ্গ করি, এ কি সের অলি, কি এর পিসাব, গাট্টি গাট্টি ওষুধ খায়, আছে কি না এরকম মানুষ? অনেক পিসাবরা দেখবেন শরীর ভরার রোগ, এই হাড়ের সমস্যা, এই কারো ভিতরে রিং পরানো, ওটারে কি কয় হার্ট ব্লক, ওপেন হার্ট সার্জারি করা, রিং পরানো, বিভিন্ন রোগ ব্যাধি। আমাগো বয়াতিগের ভিতরেও অনেক বয়াতি আছে বাবা, হ্যাঁ, যখন গানে যায় বক্স ভর্তি ওষুধ নিয়ে যায়, গানের আসরে ওঠার আগে খায়, মানে ওটা একটা দোকানই নিয়ে যায় আর কি। এটা তো হয়ই, বয়াতিদের হোক সমস্যা নাই, কারণ বয়াতিরা কয় মুখস্থ বিদ্যা, এরা হইল অভিনয়ের মঞ্চে অভিনয় করে। পিসাবরা যখন খায়, সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলো আসে, কিসের পিসাব? ওই রকম সৃষ্টি জগতে, রুহু জগতে মনে সংশয়, তাকে কেন আমরা নবী হিসাবে মানব, কিসের ভক্তি করব, কেন হৃদয় ভরে দেখব, কেন হৃদ আসনে তাকে অঙ্কন করব? এরপরেও আল্লাহর হুকুম, অনেকেই চোখ দিয়ে দেখছে কিন্তু হৃদয় দিয়ে মানে নাই, অনেকেই দেখেছে কিন্তু বিশ্বাস করে নাই, ইমান ছিল না, একিন ছিল না। ওই দল যারা এই দুনিয়ার মধ্যে মানুষ রূপে আসছে, নবীকে নূর নবী মানে না, আল্লাহর অলিদেরকেও মানে না, মাটি দিয়ে তৈরি। আমার বড় ভাই এই সমস্ত সাব্যস্ত করে, এই যে আপনি বললেন আবু জেহেল, সীমার, নমরুদ, ফেরাউন, উদ্বা, এরা সকলেই সেই সৃষ্টি জগতে একটু তেরাইয়াছিল, এই জন্য এই জগতে এসেও তেরা হয়েছে। তো
তবে আপনি চিন্তা করেন না, মন্দের কাছে ভালো না থাকলে মন্দের কোনো দাম নাই, ভালোর কাছে মন্দ না থাকলে ভালোর দাম নাই। এটা দরকার আছে, আপনি যে আপনার দয়ালকে ভালোবাসেন, সমাজের বাধা বিপত্তি যদি আপনি পার না হন, আপনার বুকে কতটুক সাহস আছে, আপনি আপনার গুরুকে ভালোবাসার জন্য কি কি ত্যাগ করতে পারেন, এটা দরকার আছে। এই জন্য আল্লাহ ওদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন, কি তাই না বাবা? ওইভাবেই সৃষ্টি করেছেন। তো আমি একটি গান আগে শোনাই, এরপরে দেখা যাক, আর আস্তে আস্তে করে আমাদের রাতটাও গভীর দিকেই যাচ্ছে, আমরা একটু আলোচনাটা আর একটু কমিয়ে দিই, দেখা যাক দয়াল কোন দিকে নেয়। সাজালেন দয়ে ম নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মোস্তফায়, নূরের নবী আমার ধ্যানের ছবি, আমার নবী মোস্তফায়, যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন সাই দয়ে ময়, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মোস্তফায়, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী সাথে নিজেই আল্লাহ, নামের সাথে নিজেই আল্লাহ, যার নামের সাথে, নামের সাথে স্বয়ং আল্লাহ মিশে আছেন কালেমায়, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মোস্তফায়, নূরের নবী আমার ধ্যানের ছবি, আমার নবী মোস্তফায়, আমার নবী মোস্তফায়,
আজম্ম নীরা বলে প্রমাণ দিলে পাকুরানে জিনি চার নূরে জগৎ আলোম নবী জিন্দা রয় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী আমার রাজম মনিরা বলে প্রমাণ দিলে পাকুরানে প্রদীপ জিনি প্রজ্জ্বলিত প্রজ্জ্বলিত প্রদীপ জিনি যার নূরে জগৎ আলোময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা ও নূরের নবী ধ্যানের ছবি আমার নবী পাঞ্জাতন পারের করি সেই তরিতে এই দেহ তরি সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি ফকির আবুল সরকার
সরকার ফরিদপুরি দরুদ সালাম জানাই, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, নূরের নবী আমার ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, যার প্রেমেতে এই দুনিয়া করেছেন সাইদয়ে ময়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা। ভাব যখন গভীরে পরিণত হয় ভাষা তখন নিস্তব্ধ হয়। মানুষ যখন ভাবের দেশে চলে যায় তখন আর বোঝা জানার কোনো কিছুই থাকে না। সেই পরিবেশে আমরা চলে আসছি আমার দয়াল বাবা জালালউদ্দিন শাহ সাহেবের পবিত্র কদমে, মফিজউদ্দিন শাহ সাহেবের চরণে, নকুলউদ্দিন শাহ সাহেব মকুলউদ্দিন শাহ সাহেব এই বক্তিয়া কুতুবচাঁদের পবিত্র দরবারে। যে কথা প্রশ্ন করছেন এটা পালাগান, বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। যদিও আমি বিচার করে গাইতে পারি না, কারণ গান বিচার করার মতো সাধ্য আমার নাই বাবা। আপনারা বিচারক মণ্ডলী বিচার করছেন গানটা। আসতে একটি কথা বলছে যে পীরের স্বরূপটা, পীরের বর্জকটা কারো হাত আসে, কারো পা আসে, কারো চোখ আসে, কারো বক্ষদেশ আসে, কারো কাছে কারো নয়নে পিছন দেশও আসে। কিন্তু আমার কথা হলো, পীরের সাথে যদি তোমার সম্বন্ধই না থাকে, সম্বন্ধ লইয়া যেজন ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সবই মরে অকারণ। এখানে যে আমরা আমি গান গাইতেছি, আমি যার কারণে আসছি, আমার একটা ভালোবাসার মানুষ, তার সাথে আমার একটা সম্বন্ধ হইছে বিদায় আমি এখানে আসছি, ঠিক কিনা বাবা? সম্বন্ধ না হলে কি আসতে পারতাম? তিনি ওই দরবারের গোলাপ, আমার ভাই, সে আমাকে ভাই বলে, দয়াল বলে। আমি আসলে দয়াল না, আমাকে অনেক সম্মান করে, আমার শহীদ ভাই। তাহলে তুমি সম্বন্ধ স্থাপন করো, সম্বন্ধ করো গা আগে ঠিক মতো। স্বরূপের রূপের খেলা খেলবি যদি মন আমার, স্বরূপের রূপ রূপেই স্বরূপ দিয়ে তার আদ্য স্বরূপ রূপেরই খেলা দেখতে পাবি তখন তার নূর তাজেল্লা। এটা সামান্যই সম্ভব নহে, অনেক সাধনা করতে হয়, ভজন করতে হয়। কথাটা আমি এই জন্য কইলাম, সম্বন্ধের কারণে অনেক কিছুই হয় বাবা। রাধাবল্লভ বলছে না, দেখো নাই যার মূরতি তার শোনে কিসের প্রীতি, দেখো নাই যার মূরতি তার শোনে কি হয় প্রীতি। রাধাবল্লভেরই পাগলা গীতি, বুঝিবে পাগল যেজন। আগে দেখো, আগে দেখো পরে মজ, আগে দেখো, এটা দেখা দেখির খেলা।
মুর্শিদ হলো জাতে, এর আগেও বলছি কথাটা আমার না, যদি কথাটা বলা হয়েছে জাতের মধ্যেই তো আলী আছে। পাকপান জাতন, তুমি বলছো পাকপান জাতন এইভাবে তারা শহীদ বরণ করলো কেন? মাওলা আলী যদি, মাওলা আলী কোথায়? মাওলা আলী যদি জাতে খুদা হয়, মাওলা আলী যদি জাতে খুদা না হয়, তাহলে তুমি তো কইছ মাওলা আলী হলো শেরে খুদা। বলছে কিনা অসীম বাউল, এই যে মৌসুমী বাউল কিন্তু কথাটা বলছে, এর বন্ধনাই আমি শুনছি, ছিনে রাখছি কিন্তু আমার মনে আছে। মাওলা আলী, আলী হলো চিরবর্তমান, আলী ছিল আছে থাকবে। আমার রসুল পাক, অনেকে কয় যে নবী আমাদের মতো মানুষ কোক, তারা কইলে কইলে আমার নবীকে ছোট করা হয় না, ওরা ছোট করবার চাইলেও নবী ছোট হবে না। যাদের ইমানে শক্তি আছে তারা কখনোই নবীকে ছোট করে না। আলিমুন, এই দেহের মধ্যে আলী কোথায়? আলিমুন, জাত হলো পাঁচটা, আগুন পানি বাতাস মাটি নূরে সাফা, এর মধ্যে সেফাত হলো সাতটা। আলিমুন, আলিমুন হলো জ্ঞান, জ্ঞান যেখানে, জ্ঞানের দরজা যেখানে, আলিও সেখানে। দরজা ছাড়া কি ঘরে যায়, যাইতে পারবে? কি দেওয়া যায় ঘরে যাইতে হলে? দরজা লাগে। এটা বলছিল কে? জুলিয়াস ফার্সি। দলিল তার প্রমাণ করে, জুলিয়াস ফার্সি বলছিল, এ আমেন থেকে আসছে, তার নাম হলো জুলিয়াস ফার্সি। এটা বুখারি শরীফের মধ্যে আছে। আল্লাহর রসুল পাক, আমরা একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি, আমার নূর নবী মসজিদে নববীর ঘরের ভিতরে ছিলেন, মাওলা আলী ছিলেন বাহিরে। জুলিয়াস ফার্সি যখন সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা, না আসসালাতু আসসালামু আলাইকা, এটা রসুলকে সবসময় বলতে হয়। তুমি যখন আমাকে সালাম দিবে তখন বলতে হবে আসসালামু আলাইকুম, ঠিক কিনা? আর রসুলের বেলায় হলো কা, আসসালাতু আসসালাম আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিন। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আলী, বলে আপনার বাড়ি? বলে আমার বাড়ি ইয়ামেনে। নাম কি? জুলিয়াস ফার্সি। কেন আসছেন? ওই রসুল পাকের সাথে একটু কৌশল বিনিময় করার জন্য আসছি, অর্থাৎ সাক্ষাৎ করার জন্য আসছে। তখন রসুল পাকের কথা শুনে মাওলা আলী সেদিন বলছিল একটা কথা, একটু খেয়াল করে শুনবেন, এই কথাটা সচরাচর বলা হয় না, যে আপনি যদি রসুলকে দেখতে চান, যে রসুলকে দেখতে চাই একবার, আমি আলীকে দেখা হয় তার দুইবার। একটু সুবহানাল্লাহ কর, যে রসুলকে দেখে একবার, আমি আলীকে দেখা হয় তার দুইবার। লোকটি অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন, জুলিয়াস ফার্সি, কেমনে, কি করে, কোন কৌশলে? আপনি জানেন না, আমার প্রিয় নবীজি তার পবিত্র জবানে বলেছে, আনা মাদিনাতুল এলমে ও আলী বাবুহা, আমি হইলাম এলেমের ঘর, আর এই ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি রসুলকে দেখতে চায়, ঘরের মানুষটিকে দেখতে চায়, সে তো ঘরের দরজা দিয়েই ঢুকে, দেখা শেষ হইলে আবার দরজা দিয়েই বের হয়ে যায়। এই জন্য আলী হলো জ্ঞানের দরজায়, এই দেহে জ্ঞান যেখানে, আলিমুন সেখানে, আলিমুন সেখানে, জ্ঞান সেখানে, জ্ঞান যেখানে, মাওলা আলী সেখানে।
আর মাওলা আলীকে যদি দেখতে চাও তাহলে প্রাণ ভরে আমার মুকুল চানকে দর্শন করে নাও। মুকুল চানকে দর্শন কর, তোমার মুর্শিদকে দর্শন কর। তুমি পড়ো নাই এই মৌসুমি বাউল, তুমি পড়ো নাই না আল্লাহর বাণী পবিত্র কুরআন সূরা ইউনুস, পড়ো নাই বাখারা, পড়ো নাই। এক প্রকার মানুষ মারা যায় তাদেরকে আল্লাহ কিছুই কয় নাই, আর এক প্রকার মানুষ মারা গেলে তাদেরকে মৃত্যু বলাটাও নিষিদ্ধ। তাকে ভাবাই যাবে না যে সে মারা গেছে, কারণ শাসাব মারা যায় নাই, আমাতুল্লাহ শাসাব চলে যায় নাই, জালালউদ্দিন শাসাব চলে যায় নাই, অর্থাৎ বালহাইয়া হ্যাঁ তারা জীবিত। সূরা ইউনুসে বলছে আল্লাহর অলিগণের কোনো মৃত্যু নাই, সংশয় নাই, চিন্তা নাই, চেতনা নাই, ভাবনা নাই। যারা আল্লাহর পথে কতল হয়, উৎসর্গ করে, আত্মহুতি করে, সমর্পিত করে, হ্যাঁ এদেরকে তোমরা কখনো মৃত ভাবিও না। দেখা যায় মরছে, আসলে মরে নাই। কুতুব চান কি মরছে? না না, ভক্তের কাছে গুরু মরে? না না, মরে নাই, আছে। তোমার মতো মানুষ যারা তারা দেহে না, যারা দেখবার ঠিকই দেখে, যাদের সেই নয়ন হয়ে গেছে, যেজন দিব্য জ্ঞানী হয় সেজন জানতে পাই। হ্যাঁ এই কলির যুগেই মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা, যার জগতে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। মরে না, মরে না, মরে না আল্লাহর অলিরা, মরে না। একজন পীর যিনি হয়, আল্লাহ পীর যিনি হয়, মুর্শিদ যিনি হয়, শায়খ যিনি হয়, সে তো মানুষই না। লালন সাহেবজি বলছে না, গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি তার, গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তো মন্ত্র সেখানে আক্রামের প্রতি মাস শিলা বুদ্ধি কুরবন তীক্ষ্ণ রকম বজেট। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন অবশ্যই নরকে সে করিবে গম। তাহলে গুরু মানুষ না, আমার তারন চান মানুষ না বাবা। লালন সাহেবজি বলছে না, মানুষ নয় মানুষের মতন, জীব নয় সে জীবেরই গঠন। মানুষ না, আমার হুজুর পাকও মানুষ না, নবী পাক মানুষ না, মানুষের মতন। জীব নয় সে জীবেরই গঠন। পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে যিনি মানুষের রূপ ধরে আসছে, আমার মতো তোমার মতো নোনা ধমকে সে পার করে নেবে, এটাই তার আশা। পাকপাঞ্জাতন মরে নাই, এটা পাকপাঞ্জাতন, পাকপাঞ্জাতন এরা চির বর্তমান, এরা ছিল আছে থাকবে। এরাও তো তুমি কইছ নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনে, অর্থাৎ নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আওয়ালে নবী ছিল, আখেরে নবী থাকবে, জাহেরে নবী প্রকাশ, বাতনে নবী গোপন। এই জাহেরি নবীর বাড়ি কোথায়? তুমি যে নবীর গান গাইতেছ, এই নবীর বাড়ি কোথায়? বর্তমানে সে কোথায় আছে? আমি তার দেখলেই চিনব, কিভাবে চিনব যে এটাই সেই প্রিয় নবীজি নূর মোহাম্মদ কামলেওয়ালা? তুমি বলবা যে নবীকে দেখব কিভাবে, নবী কোথায় আছে, কেমন আছে? ছিল, আছে, থাকবে। ছিল যে কোথায় ছিল, কেমন ছিল, কার কাছে ছিল, আছে যে কেমন আছে, কোথায় আছে, কার কাছে আছে, থাকবে যে কোথায় থাকবে, কার কাছে থাকবে, কোন রূপে থাকবে, আমরা চিনব কেমনে, এটাই আমাদের সেই প্রিয় নবী। এই জন্য আলিমুন
এটা জ্ঞান, কুদিরুন শক্তি, হাইয়ন বাইসা থাকা, মুরিদুন এরাদা করা, কালিমুন কথা বলার শক্তি, বাসিরুন দর্শন শক্তি। এই সাতটা সেফাতের এক সেফাত আলিমুন। আলিমুন হলো জ্ঞান, এই জ্ঞান যেখানে দরজা, যেখানে দরজা, যেখানে জ্ঞানের দরজা, যেখানে মাওলা আলী আছে সেখানে সেখানে। আবহায়াতের পানির কথা জিজ্ঞেস করছ, হ্যাঁ আবহায়াতের পানি আমি তোমাকে বলবো, গানে গানেই বলবো, একটা গান আমার গাইতে হবে। আমি এই গানটা করব, আপনারা খেয়াল করে একটু শুনবেন, যারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন। এই গানটা করে তারপরে চেষ্টা করব, যদি আমার তারণ চান কৃপা করে, আমার কুতুব চান যদি আমাদেরকে কৃপা করে নিয়ে যায়। সাইজির একটা বানা বাণী আছে, এটা বানা বাণী, এই বাণীর থেকে, বানার থেকে এই বাণী, বাণীর থেকে একটা কথা আসছে, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণি পাটা হাদিস পড়লি তুই দাখিল হলি না। আস্তে 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 আস্তে, অপরাধ নেন না বাবা। এই যে আমার হাতের তালি, এটা আমার শরীরের অংশ, আমার কপাল এটাও শরীরের অংশ, আমার বক্ষদেশ এটাও শরীরের অংশ, আমার পায়ের তালি এটাও শরীরের অংশ। এখন মাছের তরকারি কিংবা মাংসের তরকারি ঝাল বা নুন বেশি হয়েছে, এটা কি দুই হাত দিয়ে যদি ঘষাঘষি করি তাহলে কি বোঝা যাবে? কথা কর না, কেন বোঝা যাবে? কেন বোঝা যাবে না? দেখো মসজিদে ভক্তি করে কীভাবে যায় দেখছ? এরা এলো মসজিদকে, আমরা যখন মাজারে ঢুকি, আমাদেরকে মাজারি পূজারি বলা হয়, কী বলা হয়? মাজারি পূজারি করলেও আমাকে কোনো কোনো দুঃখ নাই, যত পারে আমাকে বলো, আমি মাজার পূজারি, অবশ্যই পূজারি। হ্যাঁ মাজার পূজারি কয়, পীর পূজারি কয়, আমির খসরু বলছে না, পীর পূজারি করলেই যদি ভণ্ড হয় আমাকে ভণ্ড বলো, বিশ্বজগতের মধ্যে আমার চাইতে বড় ভণ্ড জানো আর কেউ না থাকে। পীরের সামনে যায় স্তুতি বন্দনা করতে হয়, এটাকে সনাতন ধর্মে বলো স্তব, স্তব স্তুতি প্রার্থনা নতি স্বীকার স্যালেন্ডার আত্মহুতি আত্মদান। কেন করতে হয়? মুর্শিদ হলো কাবারও কাবা, একজন ভক্তের কাছে সহি আল বুখারি আল মুমিনু আখরাবুল মিনাল কাবা হজরত ওমর ইবনুল খাত্তাব হইতে বর্ণিত, তিনি বলছে একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবা হইতে অতি উত্তম। আমার মুর্শিদ কাবা না, কাবারও কাবা আমার কাছে, অলিরও অলি। তুমি যে সাধুর গান গাইলে না, সাধুর দর্শনে পরশনে, এটাও কিন্তু শুনছি আমি। সবচাইতে বড় সাধু কারা জানো? সবচাইতে বড় সাধু আমার মুকুল স্বর। সাধুরও পরশের মন, বনের কাষ্ঠ হয় রে চন্দ্র। সবচাইতে বড় সাধু হলো আমার নকলুদ্দিন শাসাব, ভক্তের কাছে তার পীর হলো সাধুর চাইতেও বড় সাধু, সে হলো মহাসাধু। আর একটা কথা বলি, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে, বাবা আমি গান করতেছি এখানে দাঁড়িয়ে, আমি আর আমার মৌসুমী বাউল, আমরা দুজনে গান করলাম, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি এই দেহের মধ্যে আছে, কিন্তু কেটে কি বের করা যাবে? কখনো কেটে বের করা যাবে না। তাহলে আমি যা দিয়ে তৈরি হয়েছি
এটা আছে, কেটে বের করা যায় না। এটাকে আরবিতে লুৎফা বলা হয়, লুৎফা। ফার্সিতে সলবি বলা হয়। বাংলায় এটাকে একবার গ্রাম্য ভাষায় বিষ কিংবা মণি বলা হয়। ম্যাটারিস মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি, এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। এই রতিটা রক্ষা করার জন্যই গুরুর দরবারে যাইতে হয়, পীরের দরবারে যাইতে হয়। কেন? আমার যেন ঝরা বেদী মৃত্যু না হয়। এই জন্য পাক পাঞ্জাতন মরে নাই, মরে নাই, ছিল আছে থাকবে। পাক পাঞ্জাতনকে মারার মতো অস্ত্র যন্ত্র বন্দুক এই জগতে আবিষ্কার হয় নাই, আর কোনোদিন হবেও না। তবে একটা কথা কয়ে যায়, এই দয়ালের দরবারে, জিনিয়াসালা দরবারে আমার ইয়াস চান বাবাজিকে সাক্ষী রেখে বলে যাই, পাক পাঞ্জাতন মরে নাই, মরতেও পারে না, তবে যারা মারে তাদের কাছেই মরে। যারা মারে তাদের কাছে মরে। এই জন্য আমাকে দয়াল কইছে, কইর না কেউ রতির অপসয়, মানলে মানো না মানলে নাই, তবুও তোমারে জানাই নিষ্কেষে নাই, কঠিন এক বিষয়। পাগল মন আমার কইর না কেউ রতি অপসয়, কইর না কেউ রতির অপসয়। এই রতি মতি জ্যোতি, আরে নাভির নিচে, ওই নিচেই তো সবকিছুর নিচে। যারা গুরুকে সেই বস্তুটা দান করছে, বাবা মা, যারা গুরুকে সেই বস্তুটা দান করছে কামরতি। গুরু গুরুকে তুই দান করে দে কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবের ভাবনা নাই। এ পার হতে পার হবি ভবনদী, স্থলবায়ুর মধ্যে হবে সমাধি। দেখবি কত চান্দের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে আর রবে না। এই রতিমতি যদি গুরুর চরণে কুরবানি করতে পারো, গুরু যে রস দেবে সেই রসেই তো তুমি রসিক হয়ে যাবে। গুরু যে রস তোমাকে দান করবে সেই রসেই তো তুমি রসিক হয়ে যাবে। তাই রতিমতি মুর্শিদের চরণ কবলে বিসর্জন দিয়ে মুর্শিদের কাছে গুনে সেই সত্তাটা কামিয়াব করে যদি ভজন পথে এগিয়ে যাও, তাহলেই তুমি আমার কুতুব চাঁদের দরবারে, আমার কুতুব বাবার দরবারে সেই বস্তুটা পাবে। একটি গান আমি করব, এই গানে ব্যাখ্যা আবহায়তের পানি কোথায় থাকে এই গান দিয়ে বুঝিয়ে দিব। এই গান, এই গানটা তুমি লক্ষ্য করে শোনো। সাপ আমারুয়া দুটি পাহাড়, সাপ আমারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে প্রভু, দুই দিকেতে দিয়াছে ছায়া, সারা মসজিদ বানাইছে আল্লাহ, আমার আল্লাহ মহান, ছায়া সারা একটা মসজিদ বানাইছে। সদরদিন সিসি লেখছে না, মসজিদ খাইতে পারে, হাঁটতে পারে, তুমি যে ঘরে বাস করো এই ঘরটা যেন মসজিদ সমতুল্য হয়। কবি নজরুল বলছে না, হে নামাজি নামাজ পড়ো, আমার এই ঘরে হৃদয় যায় নামাজ, বিছিয়ে দিলাম তোমারই চরণ তল। নামাজি হলো যার যার পি, আর যায় নামাজ হলো ভক্তের হৃদয়। ভক্ত যদি কৃপা করে, মুর্শিদ যদি
কৃপা করে ভক্তের হৃদয়ে যায় নামাজের মধ্যে বসে, সেদিন যে নামাজ হয় এই নামাজটাকেই ফানাফিল্লার নামাজ বলা হয়। এটা সাধারণ জীবের বোধগম্যের বাইরে, আমার মতো আম মানুষ যারা তারা করতে পারে নাই। ছাপা মারুয়া টুটি পাহাড়, ছাপা মারুয়া টুটি পাহাড়, তুই দিগেতে দিয়াছে প্রভু, তুই দিগেতে দিয়াছে ছায়া সারা মরুজি বানাইছে আল্লাহ, ছায়া সারা মরুজি বানাইছে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে, এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে, ওই মসজিদের গম্বুজের ফাঁকে, তিনটা নালা কৌশলে রাখে, ময়ূর বেশে পাক পাঞ্জাত, ময়ূর বেশে পাক পাঞ্জাত, আল্লাহ জিকির করতেছে তথা আল্লাহ জিকির করতেছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আছে মসজিদে বেহেস্তি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল, আছে মসজিদে বেহেস্তি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল, ও তার এক বিন্দু জল পান করিলে, এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা আছে, দেখো সাত যুগের মরা আছে, ছায়া সারা মরুদি বানাইছে আল্লাহ, ছায়া সারা মরুদি বানাইছে। ওই মসজিদে আমির কারিগা, মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমায়, সেই মসজিদে আমির কারিগা, মাসে মাসে নামাজ পড়ে আলি ফাতেমা, দেখো বছরে ছত্রিশ দিন, বছরে ছত্রিশ দিনে প্রভু হাজির হইতেছে তথায় আল্লাহ হাজির হইতেছে, ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে।
ওই মরছি শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো যাই না রে শ্বেতা, কিরণ নাই রবি, সেই মসজিদ শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো যাই না শ্বেতা, কিরণ নাই রবি, কত ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ গিরে রয়ে আছে তারা, মসজিদ টানে রয়ে আছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে, এগুলা করবার নইলে গোপী ভজন করুন রাখবো গোপনে, গোবিন্দ ভজন করতে হবে। আয় খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত হুরা, বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তাই হচ্ছে প্রচার, আপনি খুলেই জান্নাতের দ্বার, মুমিন লোক হলো যার। সাধক রজ্জবে সেই নেশার ঝোঁকে, মুখে আবুল তাবুল বকে, জ্ঞান করে লয় জ্ঞানী লোকে, অজ্ঞানী কয় পাগল ওরা। আর প্রায় তো সাধক রশিদ সরকার বলছে, জরা ফুলে হয় না পূজা, জরার আগে তুলিতে হয়, দে ফুলে সেই দিন দয়। বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বাবাজি বলছে, মধু নিলে হয় মৌমাছি, গ্রিয়া নিতে হয় বুলবুল, পহেলা সাজের পহেলা ফুল। আমার তারণ চান, আমার কুতুব চান, আমার হুমায়ুন বাবা, যারা মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে ওদের মস্তকটা নিচু হয়, যার মস্তক নিচু হয় না মনে রাখতে হবে ওর গুরু ভজন হবে না। কারণ নামি আমি যখন আমার নকুল চানকে ডাকি, নকুল চানদের মধুময় মূর্তিটা আমার সামনে এসে হাজির হয়, দয়াল যখন হাজির হয় তখন যদি মস্তক উঁচু থাকে তাহলে যে আমার অপরাধ হয়ে যাবে, আমার অপরাধ হয়ে যাবে। পতিত প্রাবণ বাঞ্চাকল্প তরু, আমি তোমার মতো দয়াহাল, আমার মুকুল চান্দের মতো দয়াল, আমার তারণ চান্দের মতো দয়াল, আমার কুতুব চান্দের মতো দয়াল, আর আমি কোথায় পাব? সবাই চলে গেল একে একে, সবাই চলে যায়, প্রিয়জন চলে গেল, স্বজন চলে গেল, আজকে আমারই আর চান্দের মুখের দিকে তাকালে যেন তারণ চানকে দেখা যায়নি, আমার তারণ চান যেন বসে আছে রে, আমার তারক বসে আছে, আমার হুমায়ুন বাবার মুখের দিকে তাকালে যেন আমার কুতুবুদ্দিন চান বসে আছে, কিছুই চাই না, দোয়া চাই না, ক্ষমা চাই, আশীর্বাদ চাই না,
নিবেদন করি, শুধু একটা নিবেদন করি, আমার দেহের প্রাণ পাখি যাইবার কালে আমি যেন আমার জালাল সান্দের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। যেদিন আমার ভবলীলা সঙ্গ হয়ে যাবে সেদিন যেন আমি আমার তারণ চান্দের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। আমি কোথায় গেলে যে আমার তারণ চান্দে পাবো রে, অসময়ে কোথায় আছরে আমার নকুল চাল, আমার যত মনের দুঃখ আমি তোমার কইতাম, দয়ালে সে হও কান্ডারি দেব আজকে কবের পানি কুতুব সানমন হও কান্ডারি। তোমার ইয়ার হুসেন তোমারে ডাকে রে অনুকূল সাদ রহিলে কোথায়, আমার মতো কাঙাল কুতুব এই দুনিয়ার নাই।
মুখ দেখে দুঃখ কেউ বুঝে না, এই জগতে নাই আপনা, মুখ দেখে দুঃখ কেউ বুঝে না। কোথায় রইলা তরি কারবাই, ওরে আমার খোল সুন্দরের পাগল, জিনিয়া সালার পাগল, আমার ফকুর হাটির পাগল, কোথায় রইলা তরি কারবাই, আইডা বুকে তোর দিকে তাকালে যেন আমার কুতুব দেখা যায়, আই রে ভাই বক্ষে বক্ষে লয়া প্রাণটা জুড়াই, আই না রে ভাই বক্ষে কোথায় রইলা তরি কারবাই, ওরে ভাই আইনা কাছে আয়, তোর দিকে তাকালে যেন আমার কুতুব দেখা যায়, আই রে ভাই সঙ্গ করি তোর মতো ভাই, কোথায় রে ভাই আহি রে ভাই সঙ্গ করি, মাতা গেল পিতা গেল রে, ইয়ার হোসেন আমার গেল জোরের ভাই, তোমার হুমায়ুন তোমারে ডাকে রে কুতু রহিল, যার হারালো সেই তো জানে, সবাই চিনে হাদিস কুরআন রে, ওরে আমার জালাল শাহ, আমি চিনি তোর তুই বিনে কাঙ্গালের প্রভু, আর বাকে ভাই আছে খালি 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 লাগে, নকল চানবন কোথায় রইলে, খালি 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 লাগে, আজকে কোথায় নকুল চান, কোথায় আমার আমাতুল্লা তারন চান, কোথায় জব্বর চান রাজু চান, কোথায় কুতুব চান, লাগাইয়া চান দেরি বাজার, আজকে আমার তারন চান কোথায়, কারবাসরে কুতুব চান যাইয়া লুকাইয়া রো, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যে হারাইছে সে জানে, গুরু যে কত ভালোবাসার বস্তু রে, বোঝাবো কি দিয়া, গুরু যে স্বয়ং প্রভু রে, আমার মুর্শিদ কাউলিয়া, তরিকার ভাই কোথায় রইল রে, ওরে ভাই আইনা কাছে আয়,
ভাইয়ের মনে বড় দুঃখ রে, যার মরছে জোরার ভাই, ভাই জানে ভাইয়ের জ্বালারে যান মরছে জোরের ভাই। বাইশোকে কারবালার মাঠে হুসাইন পানি খাই নাই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা মাতা নাই পিতাও নাই তারন সান কোথায়, আজকে আমার মমির বাবা সাবান সান কোথায় চলে গেল, লাগাইয়া পিরিতের বাজার হুমায়ুন কুতুব কোথায় গেল, আবার একে একে সবাই গেল, একে দুঃখ বলবে কে, একে একে সবাই গে, বাজার একে একে সবাই গেছে রে, সঙ্গের সাথী কেউ নাই, যাবার বেলায় ও মুকুল চান তোমার ওই মধুময় মূর্তি যেন পাই, যাইবার কালে দিন বন্ধু রে তোর সঙ্গ যেন পাই, সুশীল চানি মান চান আমার তারণ চান কোথায়, ওরে আবাই ভালোবেসে কত কথা কইত রে, ওরে আমার মুর্শিদ নয় কোথায়, তোমারই আর হোসেন তোমারে ডাকে দেখা দেও আমার, আজ আমার কেহই নাই, এই পুরা মুখ কারে দেখাই আর তোই আমার কেহই নেই, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আদর করে, শহীদ ভাই সবাই আদর করে, আবার মার মতন আর পাইলাম না রে, যে এই উত্তর ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আদর করে, ওরে বাবা সবাই আদর করে, ওরে বাবা মার মতন আর পাইলাম না রে, সে এই উত্তর এমন বান্ধবে নাই কার কাছে চাইয়া রে প্রাণ জুড়ায়, যে ব্যথা লোকান আসে গো আর সকি আমার পুরা বুকে, ইয়ার হুসেন আমার পুরা বুকে, এইভাবে
আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ইবেককে ব্যথা লুকানো আছে গো আমার বাবা এই না পুরা বুকে ওরে বাজান তোমার দাসীর মুখে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ইবেককে তার কাছে চাইয়ারে প্রাণ তার অঞ্চল কোথায় পাই কার কাছে চাইয়ারে প্রাণ জুড়া অবসর শেষ হয় নাই জীবনে ব্যথাগুলো শেষ হয় নাই জীবনে এইভাবে কার জন্য যে এত ব্যথা শৈল অহমান আমার এই ব্যথার অবসান জালালউদ্দিন শাসক শেষ হয় নাই জীবনে মফিজ বাবা শেষ হয় নাই জীবনে এইবার তার জন্য যে এত ব্যথা শৈল অহমান সামনে পাই কার কাছে চাইয়ারে প্রাণ জুড়াইয়ামান সাবান সানরে কোথায় পাই মমির সানরে কোথায় পাই কার কাছে চাইয়ারে প্রাণ জুড়া কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াইয়া আমার কুতুব চান রে কোথায় পাই হুমায়ুন বাবা কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াইয়া আমার নকল চান রে কোথায় পাই তারণ চান কার কাছে যাইয়া রে প্রাণ আর জুড়া